18 বছরের নবীন সিপাহী আপনি, তুমুল যুদ্ধ চলছে শত্রুপক্ষের সাথে, একটা মেশিন গান পোস্টের কারণে আপনার বাহিনী আগাতে পারছে না। আপনাকে বলা হলো দুটো গ্রেনেড নিয়ে ওখানে গিয়ে মেশিন গানের সামনে পোস্টে আক্রমণ করো বুকে হেঁটে। আমরা পারতাম কিনা কতজন আমি জানি না, আমি আপনি এই তরুণ প্রজন্মের অনেকে। 1971 সালের 28 অক্টোবর সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই কাজটি করেছিলেন। 1971 সালের 28 অক্টোবর শ্রীমঙ্গলের ধলই সীমান্ত ফাঁড়ি দখল করার সিদ্ধান্ত নেয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা। তারা যখন আক্রমণ করে তারা অগ্রসর হচ্ছিলেন, কিন্তু পাকিস্তানি বাহিনীর মেশিন গান পোস্টের কারণে আগাতে পারছিলেন না, মেশিন গানের ক্রমাগত গুলির কারণে তারা আগাতে পারছিলেন না সামনে। তখন 18 বছরের সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় গ্রেনেড নিয়ে পাহাড়ি খালে বুকে হেঁটে গিয়ে পাকিস্তানি বাহিনীর বাংকারে সেই গ্রেনেড ছুড়ে মারার জন্য। 18 বছর বয়সে একজন সৈন্য তিনি এগিয়ে যান, সফলভাবে দুটি গ্রেনেড সেই পাকিস্তানি মেশিন গান পোস্টে ছুড়ে মারেন, কিন্তু তার পরপরই গুলিবিদ্ধ হন তিনি, তারপরও থামেননি। এই অবস্থায় গিয়ে পাকিস্তানি মেশিন গান পোস্টের ভেতরে দুজন সৈন্যর সাথে হাতাহাতি করে সেই মেশিন গান পোস্টটিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। তার 125 জন সহযোদ্ধা যখন সেই জায়গাটি দখল করে নেয়, তখন তারা তার মৃতদেহ খুঁজে পায়। এই তরুণ মুক্তিযোদ্ধার কারণে পুরো একটি সীমান্ত ফাঁড়ি দখল করার জন্য সক্ষম হয় বাংলাদেশের মুক্তিবাহিনী। আমাদের স্বাধীনতায় এরকম তরুণ সাহসী যোদ্ধাদের অবদান আমাদেরকে গর্বিত করে। আমরা বীরের জাতি, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে শ্রদ্ধা।